আসসালামু আলাইকুম। র‍্যাবিট অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি শফিকুল ইসলাম, আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগেই বলে নিচ্ছি যে বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করবেন। তাহলে কীভাবে পরবর্তীতে আমি যে ভিডিওটা দিব সেটার নোটিফিকেশান খুব সহজে আপনার ফোনে চলে যাবে। তো বন্ধুরা, আমি আজকের যে ভিডিও টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং আপনাদের খরগোশ, আসলে যাদের খরগোশে দেখা যাচ্ছে অসুস্থ, আসলে দেখা যাচ্ছে যে আপনার খরগোশে ঠিকমতো পালক মানে লোম গজাচ্ছে না, খরগোশ ঠিকমতো খাচ্ছে না, খরগোশের দেখা যাচ্ছে যে অনেক সময় কিন্তু দেখা যায় যে খরগোশের নখগুলো বাঁকা হয়, খরগোশের ঘাড় বাঁকা হয়ে যায়, খরগোশের কানটা আস্তে আস্তে নিচের দিকে ঝুলে যায়, খরগোশের এ ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই সকল বিষয়ের সমাধান নিয়ে আজকের আমি ভিডিও তৈরি করছি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা টেনে দেখবেন না, অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা ভিডিওর যে কথাগুলো সেগুলো বুঝতে পারবেন। যদি আপনারা না দেখেন, টেনে টেনে দেখলে হয় কি, অনেক বন্ধুরাই বলেন যে ভাই আসলে কথাগুলো বুঝতে পারি না। আসলে মূল কারণ হচ্ছে এটাই, আপনারা ভিডিওটা পুরোটা দেখেন তাহলেই হয়তোবা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকের যে টপিকস সেটা বিষয়ে চলে যাব। তো আসলে দেখা যায় যে আপনার খরগোশের, আমরা যারা খরগোশ পালন করি, এখন কিন্তু বর্ষার সিজন, আর এই বর্ষার সিজনে একটু অসুখ বিসুখটা একটু বেশি হয়, সেটা আসলে সকল কিছুরই, মানুষের এবং অন্য অন্য পশু পাখিরও কিন্তু আসলে রোগ ব্যাধিটা একটু বেশি হয়। তো এই সময় দেখা যাচ্ছে যে আপনার খরগোশেরও কিন্তু অসুখ বিসুখ হতে পারে। তো আপনার খরগোশ ঠিকমতো, এখন পুষ্টিকর ঘাসগুলো কিন্তু আমরা খরগোশকে ওইভাবে খাওয়াতে পারবো না, যেহেতু এখন আমাদের চতুর্দিকে তলিয়ে গেছে, এখন তলিয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা ওইভাবে খরগোশের যে কচি কচি ঘাস, বিভিন্ন ধরনের কলমি, শান্তি, তারপরে থানকুনি পাতা, এই ধরনের মানে বিভিন্ন ধরনের যে আমরা ঘাসগুলো খরগোশকে খাওয়াই সেগুলো হয়তো বা এখন ওইভাবে আমরা পাবো না। তো এর জন্যই দেখা যাচ্ছে আমরা এক ঘাসের উপর খরগোশকে রেখে দিয়েছি, কিংবা আমার খরগোশের ঘাসটা ঠিকমতো জোগাড় করতে পারছি না, খরগোশ অসুস্থ হয়ে যাচ্ছে। তো আসলে এরকমভাবে খরগোশ দুর্বল হয়ে গেছে। তো এই দুর্বল হয়ে যাওয়া খরগোশের জন্য আমরা কোন কোন ধরনের ঔষধ বা মেডিসিন আমরা খরগোশকে দিব, এবং আমি যেটা দেই সেটাই আমি আপনাদেরকে বলবো। আপনারা চাইলে অনেক কিছু ইউজ করতে পারেন, হয়তো বা অনেক ইউটিউবার আপনাকে, যারা খরগোশ পালন করে তারা আসলে এক একজন এক এক ধরনের এক একভাবে কিন্তু খরগোশের চিকিৎসা করে। তো আমি মূলত যেভাবে খরগোশ পালন করি এবং আমি যেভাবে খরগোশকে খাওয়াই আমি সেভাবেই আমি আপনাদেরকে বলি, এবং আমি কিন্তু ন্যাচারালভাবেই পালন করি। বন্ধুরা, আমি ওই রকমভাবে অনেকেই যে পরামর্শ দেয় সবগুলো সাজেশন আমি নেই না, আমি নিজের মতো পালন করি, আমার খরগোশের মাশাআল্লাহ কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, এরকম ধরনের খরগোশের দুর্বলতা দূর করার জন্য, এটা হচ্ছে খরগোশের কিন্তু ভিটামিনজনিত যে ধরনের সমস্যা হয় সেজন্য আমি খরগোশকে একটা ভিটামিন দেই, সেই ভিটামিনটা এখন আমি আপনাদের সাথে নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপনার থায়ামিন ডিএসভেট, এটা আপনারা দেখেন। আসলে আমি খাওয়াইছি তো বন্ধুরা, এর জন্য কিন্তু আসলে এখানে কাটা আছে। তো আসলে বলতে পারেন যে ভাই আপনারা নতুন কিছু দেখান নাই, তো আসলে আমি এটা খাওয়াচ্ছি, এই কারণে আমি এটা কেটেছি, কেটে কাটার পরে আসলে ভিডিওটা তৈরি করছি। তো এর জন্য হয়তো বা আপনারা কিন্তু অনেকেই বলবেন যে ভাই আপনি এরকম ভিডিও দিচ্ছেন কেন, এটা তো খাওয়া, এটা অবশ্যই আমি খাওয়াচ্ছি এই মুহূর্তে খরগোশকে। তো বন্ধুরা, এটা এখন কী ধরনের সমস্যা, সেটা হচ্ছে কারণ আপনার খরগোশের ভিটামিনজনিত যে ধরনের সমস্যা, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার খরগোশ দুর্বল হয়ে গেছে, দুর্বলতা দূর করার জন্য কিন্তু এটা খুবই মানে ভালো কাজ করে, এবং খরগোশের রুচি নেই, আপনার খরগোশ ঠিকমতো খাচ্ছে না, তখনও কিন্তু আপনার খরগোশ এগুলো খাওয়াবেন। এবং আমি এর আগে জিঙ্ক দিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম যে আসলে জিঙ্ক দিলে কী হয়, জিঙ্ক দিলেও কিন্তু আপনার খরগোশের রুচি ফেরে, তবে এটাও খুব ভালো একটা ওষুধ। তো আমি এটা ব্যবহার করি এবং আমি এটাতে ফল পেয়েছি। আপনারা চাইলে এ জাতীয় আরও যে সকল ওষুধগুলো আছে সেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমি এই থায়ামিন ভেটটা যেভাবে দেই সেটা হচ্ছে, এটা থাকে হচ্ছে 20 mg, তো এর মধ্যে আপনারা খরগোশকে যেটা দিবেন সেটা হচ্ছে 1 লিটার পানির মধ্যে একটা 2 mg দিবেন। সেটা হচ্ছে কীভাবে, এটা আসলে 2 mg মাপার একটা বিষয় আছে, সেটা আমরা হয়তো বা পরিমাপটা বুঝি না, আর এই পরিমাপ না বোঝার কারণে দেখা যাচ্ছে যে খরগোশকে ঠিকমতো আমরা পুষ্টি হয়তো বা বেশি হয়ে যাচ্ছে, হয়তো বা কম হয়ে যাচ্ছে।
তো বেশি হইলে দেখা যাচ্ছে খরগোশের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আমার হয় নাই ওইরকমভাবে বেশি, আমি কোনো সময় দেই নাই, তবে হতে পারে, হইতে তো আর সময় লাগে না। তো বন্ধুরা, এর জন্য আপনারা 2 mg কীভাবে আপনারা খরগোশকে 1 লিটার পানিতে কীভাবে দিবেন, সেটা হচ্ছে আমরা কিন্তু আসলে অ্যান্টাসিড প্লাস যে ট্যাবলেট খাই, এবং অ্যান্টাসিড প্লাস যেটা আমরা কিন্তু এটা সবাই চিনি, যেটা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য খাই, তো এই অ্যান্টাসিড প্লাসের যে ট্যাবলেটটা কিন্তু একটু বড়, এবং এর যে আপনার সাইজটা থাকে সেই ট্যাবলেটের পাতায় আপনারা সেখানে দুইটা ওইখানে 1 mg করে ধরে আপনার 2 mg ওইখান থেকে পূর্ণ ঢেলে 2 mg পর্যন্ত 1 লিটার পানির মধ্যে মিক্স করে খরগোশকে দিয়ে রাখবেন। এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনি খরগোশকে সকালবেলায় দিবেন এবং দুপুরে সরিয়ে দিবেন, এটা সারাদিন দিয়ে রাখবেন না। তো যদি আপনার খরগোশ এরকমভাবে দেন, তো দেখা যাচ্ছে অনেকে বন্ধুরাই বলেন যে ভাই আমার খরগোশ তো পানিই খায় না, আমি ওষুধ এরকমভাবে পানির সঙ্গে মিক্স করে কীভাবে দিব। তো বন্ধুরা, আসলে যাদের এ ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য আমি কীভাবে দিবেন, তো আমি পানির মধ্যেই দিই, আমার খরগোশ যেহেতু পানির মধ্যেই খায়। যদি আপনাদের খরগোশ না খায় তাহলে আপনারা কী করবেন, তাহলে অবশ্যই আপনারা করবেন কি, যে আমি কিন্তু এর আগে শুকনা ভুষি এবং ভেজা ভুষি দেওয়ার ভিডিও এর আগে অনেক আগে তৈরি করেছিলাম, হয়তো বা ভিডিওটা অনেক তলে পড়ে গেছে, নিচে আছে, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে আসতে পারেন, যে এই ভেজা ভুষি আপনারা ভুষির সঙ্গে মিক্স করে যে কোনো ওষুধ আপনারা ভুষিতে মিক্স করে দেখা যাচ্ছে যে খরগোশকে এভাবে খাওয়াতে পারেন। আমি কিন্তু এর আগে জিঙ্ক এভাবে খরগোশকে খাওয়ানোর একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা অনেকেই সেখান থেকে ভিডিওটা দেখে নিয়েছেন। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে খরগোশকে ওষুধটা খাওয়াবেন, যদি এটা খাওয়ান তাহলে দেখা যাচ্ছে এখন আপনার খরগোশ, যেহেতু আমরা এই পরিবেশে বন্যায় চতুর্দিকে তলিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেভাবে খরগোশের ঘাসটা জোগাড় করতে পারছি না, এই কারণেই দেখা যাচ্ছে যে আমাদের খরগোশ কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, এবং অসুস্থতা ধীরে ধীরে প্রথমে দুর্বল হচ্ছে, ভিটামিনের অভাব দেখা যাচ্ছে, তারপরে খরগোশ আসলে রোগ হয়ে যাচ্ছে। তো আসলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এটা খুবই ভালো একটা ওষুধ, আপনারা এটা খরগোশকে খাওয়াতে পারেন, এটা আমি খাওয়াই, ন্যাচারালভাবেই খাওয়াই, তো আপনারা কিন্তু এভাবে খরগোশকে খাওয়াতে পারেন। তো বন্ধুরা, আজকের যে টপিকস নিয়ে আপনাদের সঙ্গে এসেছিলাম, পুরো বিষয়টা আলোচনা করলাম, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, এবং নেক্সট টাইম আমি কোন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু জানিয়ে দিবেন বন্ধুরা। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন, আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনাদের খরগোশের, এবং আমি কিন্তু ইদানিং কিছু বাজরিঘাট পাখির ভিডিও দিয়েছি, যদি বাজরিঘাট সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাও হলেও আমাকে একটু নক করবেন বন্ধুরা, আপনারা যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তাহলে দেখবেন ডিসক্রিপশনে কিন্তু আমার ফোন নাম্বার পর্যন্ত দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং সেটা হচ্ছে আপনার সকাল 8টা থেকে রাত 9টার পর্যন্ত মধ্যে আপনারা সারাদিনে আমাকে ফোন দিলে যে কোনো সময় পেয়ে যাবেন। তো বন্ধুরা, লং হয়ে গেল ভিডিওটা, তো আসলে মূল্যবান সময় দিয়ে আমার সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ, তো আজ পর্যন্ত আমি বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।